সাথে আসছে জান্নাতি নাইমা। আসসালামু আলাইকুম জাজেস। বর্ষাকালে সবথেকে বেশি সমস্যা হয় খাটো মেয়েদের। ছাতা নিয়ে হাঁটলে মনে হয় মাশরুম হেঁটে যাচ্ছে, আর রেইনকোট পরে হাঁটলে মনে হয় পেঙ্গুইন হেঁটে যাচ্ছে। তো স্যার সেদিন আমাকে বলতেছে হু আর চিন শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো। তো আমি বললাম করোনা যতই হু হু করে বাড়ছে বুকের ভেতর ততই চিন চিন করে উঠছে। আগে বড়লোকরা পয়সার বিনিময়ে গরিব মেয়েদের নাচ দেখতো, নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে। আর এখন সেই বড় লোকের মেয়েরাই টিকটকে নাচ দেখিয়ে তার বাপ দাদার ঋণ শোধ করছে। ইঞ্জিনিয়াররা যদি সিনেমা বানাতো তাহলে নাম কেমন হতো? কেমন কেমন কেমন? সার্কিট বড় না মেমোরি বড়, হার্ড ডিস্ক দিবি কিনা বল, আর নিঃস্বার্থ স্ক্রিনশট। তো সেদিন আমার চাচা চাচি তুমুল ঝগড়া লাগছে। তো চাচা চাচিরে কইতেছে এই তুমি জানো স্ত্রী মানে কি? কি হাতলবিহীন সুটকেসের মতো, টানাও যায় না আবার ফেলে দিতেও কষ্ট হয়। এই শুনে আমার চাচি চাচারে কইতেছে তা তুমি জানো হাজবেন্ড মানে কি? কি ওরা এমন এক ধরনের বাদ্যযন্ত্র যা স্ত্রীরা হাতলার খুঁটিতে বাজাইয়া থাকে। জান্নাতি নাইমাকে খুবই স্মার্ট লাগছে, যেমন স্মার্ট মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। এবং ওর কস্টিউম স্পন্সর করেছে ইলা আলী, তাকে একটা ধন্যবাদ। একটা দুর্দান্ত পারফর্মার। শুরুতেই নিপুণ আপু আপনি বলেন। আমরা তো শুনলাম নাইমা তুমি ক্লাস নাইনে পড়ো। জি ম্যাম। ওকে, আর ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো ছিল। ওকে, তোমার চেহারা খুবই সুন্দর, তোমার পারফরমেন্স খুবই ভালো, এবং আমার মনে হচ্ছে যে হাসো ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাবে এবার। আমিন ভাই আপনার কেমন লাগলো নাইমার পারফরমেন্স? নিপুণ যেভাবে ও সুন্দরের বর্ণনা করছিল মনে হচ্ছিল যেন একটু পরে বলবে তুমি আমার পার্লার এসো তোমাকে সাজিয়ে দেব। ক্লাস নাইনে পড়ে তার পারফরমেন্স নাইনে পড়ার চেয়ে অনেক বেশি ভালো হয়েছে। কে বেটা? ওকে ভাই আপনার কেমন লাগলো? নিঃসন্দেহে আজকে পারফরমেন্স অনেক ভালো হয়েছে, এবং তুমি ভবিষ্যতে, আমি খালি এই হাস্যর বিষয় বলছি না, তোমার ভবিষ্যতে তুমি যদি এখানে লেগে থাকো তুমি অনেক ভালো একটা জায়গায় যাবে। হ্যাঁ, এবং সবাই যেটা বলো সত্যি তুমি একদিন অনেক ভালো জায়গায় যাবে, অনেক দূর যাওয়া, কিন্তু গাড়ি ভাড়াটা কে দেবে সেটা পরে। নাচতে নাচতে রংপুরের মাইয়া চলে যাও, ওখানে বসে পড়ো।